সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, প্রত্যেককেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। বন্ধুরা, রেসার কবুতর হলো একটু ভিন্ন ধর্মী একটি কবুতর। তাকে যে ট্রেন আপ করানো হয় বা যে সিস্টেমে তাকে রাখা হয়, সেই সিস্টেমে সে থাকতে বাধ্য বা থাকে, তার ব্রেনটাকে ক্যাপচার করে। আমরা একটা জিনিস অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের জানা দরকার, যে রেসার কবুতরকে উন্মুক্ত করা বা দাপটি থেকে উড়ানোর জন্য পারফেক্ট সময় কোনটি এবং আমরা কোন সময় রেসার কবুতরকে আমরা ছাড়ব না, আমাদের দাপটি থেকে উড়ানোর জন্য কোন সময় উন্মুক্ত করব না। বন্ধুরা, শুরুতেই বলিনি, রেসার কবুতর ছাড়ার সময় হলো ভোরবেলা, বা আপনি যদি ভোরবেলা না ছাড়তে পারেন তাহলে হয়তোবা আপনি বেলা 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা এরকম টাইমে আপনি রেসার কবুতরকে ছাড়তে পারেন এবং উড়াইতে পারেন। এটা যদি সময় স্বল্পতার কারণে আপনার না মিলে তাহলে আপনি দিনের বেলা উড়াবেন, এবং যদি আপনার সময় হাতে থাকে এবং আপনি সুযোগ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভোরবেলা উড়ানোর চেষ্টা করবেন। কবুতর ভোরবেলা খুব ভালো ফ্লাই করে এবং খুব ভালো উড়ে। এবার চলে আসে আমরা কোন সময় আমরা কবুতরকে ছাড়বো না, আমার দাঁড়িয়ে থেকে কোন সময় কবুতরকে আমরা ছাড়বো না, সেই বিষয়টা নিয়ে মোটামুটি একটু আলোচনা করার চেষ্টা করি। বেলা 3:30 বা 4টা আমরা যে সময় আসরের আজান পড়ে, হিন্দু ভাইরা যারা বুঝেন না, বিষয়টা হলো বেলা 3:30 থেকে 4টা এর পরে আপনারা ভুলেও কবুতরকে আপনাদের লফট থেকে উন্মুক্ত করবেন না বা ছাড়বেন না উড়ানোর জন্য। এই ক্ষেত্রে যদি আপনারা 4:30 বা 4টার পরে ধরেন 3:30 থেকে 4টা এর পরে যদি আপনারা কবুতর ছাড়েন, তাহলে যত ট্রেন করানো কবুতরই হোক না কেন, সে ধাপটিতে সফলভাবে ট্র্যাপ করবে না, মানে ধাপটিতে শতভাগ ঢুকবে না। হয়তোবা সব কবুতরই বাহিরে থেকে যাবে, হয়তোবা অর্ধেক কবুতর ভিতরে ঢুকবে, বাকিগুলো বাহিরে থাকবে, আর নয়তোবা দেখা যাবে যে অর্ধেকের চেয়ে একটু কম কিছু না কিছু কবুতর আপনার ধাপড়িতে রয়েই যাবে, ধাপড়ির উপরে রয়ে যাবে। এটা আপনাদের জন্য একটা ভালো জিনিস না। আমার কবুতর ঠিকমতো ট্র্যাপিং করবে, ট্র্যাপ ডোর দিয়ে ভিতরে ঢুকে সে তার পজিশন নিয়ে নেবে, এটাই নিয়ম, এবং রাতের বেলা সে তার নিজস্ব গন্তব্য, নিজস্ব বাসস্থানে থাকবে, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা করি কবুতরের কাছ থেকে। সেই কবুতরটা যদি ঠিক সময় মতো তার ধাপটিতে না ঢুকে, তাহলে আমরা পেরেশান করে কবুতরকে আমরা হাত দিয়ে ধরে ধরে ভিতরে ঢুকাতে হয়, এতে অনেক অনেক সমস্যা। একদিকে আপনি ধরতে গেলে সমস্যা, কবুতর উড়াল দিয়ে যে কোনো জায়গায় ছড়া যেতে পারে, আবার বন্য কোনো প্রাণী বা জঙ্গলি কোনো প্রাণীর আক্রমণও সে পড়তে পারে। সুতরাং আমাদের কাহারও কাম্য নয় যে রাত্রেবেলা কবুতরগুলো ঘরে না থেকে ঘরের চালের উপরে, দাপড়ির চালের উপরে থাকুক, এটা আমার বা কাহারও কোনো দিন প্রত্যাশা নয়। এটা আমার দীর্ঘ একটা অভিজ্ঞতা থেকে বলছি, 3:30 বা 4টার পর কবুতর না ছাড়াই উত্তম। এই জন্য আপনাদেরকে মেসেজটা পৌঁছে দিলাম, যাই করেন সকালবেলা করবেন বা দুপুরবেলা করবেন, হ্যাঁ, কিন্তু বিকালবেলা আপনাকে কোনোই আপনার কবুতরকে দাপড়ি থেকে উন্মুক্ত করবেন না। যে সমস্ত ভাইয়েরা বিষয়টা জানেন তারা তো জানেনই, আর যে সমস্ত ভাইয়েরা জানেন না তাদেরকে আমি মেসেজটা পৌঁছে দিলাম, আপনার কবুতর উড়ানোর জন্য 4টার পরে আপনি আর কবুতরকে ছাড়বেন না। যদি ছাড়েন তাহলে শতভাগ ট্র্যাপিংয়ের ক্ষেত্রে শতভাগ সফল আপনি হবেন না, এতে করে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। আপনারা দেখতেই পারতেছেন আমি সকালবেলা নড়কে উড়িয়েছিলাম, সারাদিন নর উড়েছে, এবং বিকালবেলা আমি ঠিক 4টার সময় বা আসরের আজানের সময় আমি কবুতরগুলোকে, মাদি কবুতরগুলোকে উড়িয়েছিলাম। নর কবুতরগুলো শতভাগ ট্র্যাপিং করার পরে মাদি কবুতরগুলোকে আমি উড়িয়েছিলাম, বাট যখন রাত্রেবেলা আমি বাসায় ফিরলাম তখন এসে দেখি যে না, আমার কবুতরগুলো ঠিকমতো ট্র্যাপিং করেনি, কিছু কবুতর রয়ে গেছে দাপড়ির উপরে। তো কী আর করার আছে, লাইট নিভিয়ে নিভিয়ে অনেক কষ্ট করে প্রায় 1 ঘন্টা যাবৎ চেষ্টা করে শতভাগ সফল হয়েছি। তাই আপনাদেরকে পিকচারগুলো এবং ভিডিওগুলো আপনাদের সামনে শেয়ার করলাম, যাতে করে আপনাদের এমনটি না হয়, আর এমনটি হওয়া কাহারও কাম্য নয়। সেদিন আমার সঙ্গে হবিগঞ্জের আমার এক মেহমানও ছিল, কবুতর দেখার জন্য গিয়েছিল, সে দেখেও মানে পুরো তৃপ্তি সে পায় নাই, আর তাকেও আমি আমার ধাপটির কাছে গ্যাসতে দিইনি। রাতের বেলা যদি কবুতরগুলো আবার অন্যত্র চলে যায় তাহলে তো সমস্যা। তো বন্ধুরা, ওই রকম আরও টিপসমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাই। আমি রব্বানি মিডিয়ার পক্ষ থেকে আরিফ রব্বানি বলছি।
আমাকে সাবস্ক্রাইব করে সহায়তা করুন, এবং আমার নতুন ভিডিওগুলা আপনারা যদি উপকৃত হন নতুন নতুন ভিডিওগুলোতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর কে কোন বিষয়ের উপর ভিডিও চান সে সমস্ত বিষয় জানিয়ে দেবেন। ধারাবাহিকভাবে রেসার কবুতর ট্রেনিংয়ের ব্যাপারে আমি আপনাদের সামনে ভিডিও আপলোড করে যাব ইনশাল্লাহ। তো ভালো থাকেন, দেখা হয়ে যাবে আগামী তার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। A like would be appreciated. Thanks for watching. And don't forget to subscribe.